রাইট বাটন, নিউ। এখান থেকে আমি নিব হলো অ্যাক্টিভিটি, এরপর হলো ইমটি অ্যাক্টিভিটিটা নিব, এটার নাম দিলাম হলো ফাস্ট অ্যাক্টিভিটি। ইফ আই ফার্স্ট অ্যাক্টিভিটি, এটার করসপন্ডিং লেআউট ফাইল এটা, ফিনিশ। আমার এটা হলো ফার্স্ট অ্যাক্টিভিটি হবে, ঠিক আছে? তো এটার আমার একটু ম্যানিফেস্ট ফাইলে যে এটা যদি ফার্স্ট অ্যাক্টিভিটি হয়, এটার কিছু জিনিস আমার চেঞ্জ করে দিতে হবে। আমার যেটা লঞ্চার অ্যাক্টিভিটি হবে সেটার জন্য এই দুই লাইনে ট্যাগ লিখতে হয়। এখন আমার ফার্স্ট অ্যাক্টিভিটি হবে এই অ্যাক্টিভিটিটা, আমি ট্যাগ চেঞ্জ করে দিলাম, এটাকে মেইন করে দিলাম, এটাকে লঞ্চার ক্যাটাগরি করে দিলাম। এখন ফার্স্ট অ্যাক্টিভিটি থেকে জিনিসটা হলো যে ইন্টেন্ট, আমার যে অ্যাক্টিভিটিটা লঞ্চার অ্যাক্টিভিটি হিসেবে আপনি ডিক্লেয়ার করতে চাচ্ছেন, মানে ফার্স্টেই আপনার শুরু হবে, সেটার জন্য আমার ওর করেসপন্ডিং ম্যানিফেস্ট ফাইলে দুইটা ট্যাগ অ্যাড করতে হয়, সেটা হলো ইন্টেন্ট ফিল্টার। ইন্টেন্ট ফিল্টারের মধ্যে একটা হলো অ্যান্ড্রয়েড ডট ইন্টেন্ট ডট অ্যাকশন ডট মেইন, আর একটা হলো অ্যান্ড্রয়েড ডট ইন্টেন্ট ডট ক্যাটাগরি ডট লঞ্চার। এই দুইটা ট্যাগ আমার অ্যাড করতে হয়। এটার মানে হলো যে আমার এটা ফার্স্ট অ্যাক্টিভিটি হিসেবে কনসিডার হবে এখন, ঠিক আছে? এখন আমার অলওয়েজ আমি যদি রান করি, দেখেন কোন অ্যাক্টিভিটিটা রান হয়। কোনটা রান হলো? এই যে একদম ফার্স্ট অ্যাক্টিভিটি, এটা রান হলো ব্ল্যাঙ্ক, ঠিক আছে? ওকে, এখন এই অ্যাক্টিভিটিটার একটু ডিজাইন করে ফেলি। এই কোঅর্ডিনেটর লেআউট বা কনস্ট্যান্ট লেআউট চেঞ্জ করে এটাকে করে দিলাম লিনিয়ার লেআউট, রিলেটিভ লেআউট। এর পরবর্তীতে এরকম ডিজাইন করব আমি, লেআউট লিনিয়ার লেআউট ভার্টিক্যাল নিলাম, এর মধ্যে দুইটা কম্পোনেন্টস রাখলাম, একটা কম্পোনেন্টস এর নাম দিলাম, প্রথমটা হলো ইনপুট নিবে ফিল্ড, তাহলে আমি কোনটা একটা কোন কম্পোনেন্টস ইউজ করব বলেন তো? ওকে, এখানে নাম প্লেন টেক্সট, কিন্তু এটা হলো ভ্যারিয়েবল, তার নাম হলো এডিট টেক্সট। তো এখানে আমি টেক্সট কিছু রাখবো না, আমি একটা হিন্টস দিয়ে দিই যে ইওর নেম, নেম দিয়ে দিই যে নাম ইনপুট দিবে। ওকে, এরপরে ওকে একটা বাটনে প্রেস করব। এই বাটনটার টেক্সট দিয়ে দিলাম ওকে, আর এটার আইডি দিয়ে দিই, কি দেওয়া যায়, ইন নেম দিয়ে দিই, আর এটার বাটনের নাম দিয়ে দিই ওকে বিটিএন। আচ্ছা, এখানে দুইটা জিনিস আছে, র্যাপ কন্টেন্ট এবং ম্যাচ প্যারেন্ট, কোনটা কি এটা কি জানেন? আচ্ছা, এটাকে যদি আমি আমার এই বাটনটা ম্যাচ উইথ আছে হলো ম্যাচ প্যারেন্ট, আমি যদি এটাকে ম্যাচ প্যারেন্ট মানে লেআউটের পুরোটা জায়গা নিয়ে নেবে, এটাকে যদি আমি র্যাপ কন্টেন্ট নিতাম, তো শুধুমাত্র আমার যতটুকু আমার বাটন সাইজ ততটুকু জায়গা আমার নিবে। এখন এই দুইটা জিনিস আমি চাচ্ছি পুরো জিনিসটা সেন্ট্রালে থাকুক, এরকম একটা সেন্ট্রালে সবাই থাকুক, এটার হ্যাঁ সেন্টারে নিয়ে যাব। এটার জন্য আমি একটা ট্যাগ ইউজ করব, সেটার নাম হয় গ্রাভিটি, আমি দিয়ে দিব হলো সেন্টার। গ্রাভিটি সেন্টার দিলে জিনিসটা কি হচ্ছে যে এখানে মনে করেন একটা গ্রাভিটি ক্রিয়েট হয়েছে, ছোট্ট একটা বিন্দু একদম সেন্টারে, তো সবগুলা কম্পোনেন্টস ওই বিন্দু কাছে আসার চেষ্টা করবে, অর্থাৎ সবকিছু সেন্টার নিয়ে যাবে, আমার গ্র্যাভিটিটা সেন্টারে। তাহলে আমরা নতুন কি কি ট্যাগ শিখলাম, ওয়েট শিখলাম, সেন্টার ট্যাগ শিখলাম, তারপরে ইন্টেন্ট ফিল্টার ট্যাগ শিখলাম, এই ট্যাগগুলো একটু লিস্ট করে নিন আস্তে আস্তে যেগুলো শিখছি। তো গেল, তো আমার অ্যাক্টিভিটিটা ডিজাইন করা শেষ, এবার আমরা আগের মতো ম্যাপ করব। এটা আমার আছে ফার্স্ট অ্যাক্টিভিটির মধ্যে, এটা এখানে আছে দুইটা কম্পোনেন্টস,
প্রাইভেট কি কি আছে, এডিট টেক্সট এটা নিব, ইনপুট নেম টেক্সট, আর একটা প্রাইভেট বাটন এটার নাম দেই ওকে বাটন। এবার দুইটাকে ম্যাপ করে দিব, ইনপুট টেক্সট ইজ ইকুয়াল টু এডিট টেক্সট ফাইন্ড ভিউ আইডি আর ডট আইডি ডট কি দিয়েছিলাম জানো, ইন্ট নেম না, আর ওকে বাটনের আইডি কি ছিল, আচ্ছা ওয়ান ক্লিক লিসেনারের ক্ষেত্রে আমরা এ পর্যন্ত দেখছি একটা ইন্টারফেস ইউজ করে ওয়ান ক্লিক লিসেনার, আর ইন্টারফেসটা একদম ডিরেক্টলি কোডের মধ্যে ইউজ করে ক্লিক ইভেন্টকে হ্যান্ডেল করা, এই দু রকম মেথড আমরা দেখছি তাই তো। আর এক রকম মেথড দেখে আসি, এক্সএমএল ফাইলে এখানে বাটন ক্লিক করলে একটা কাজ হবে, এটার নাম দেই ওয়ান ক্লিক, একটা মেথডের নাম দিব ওয়ান ক্লিক বাটন ক্লিক। আচ্ছা দেখি তো কাজ করে কিনা এমনি, কি দিছিলাম নাম বাটন ক্লিক না, এখন ঠিক আছে। এটা হলো ভিউ, একটা অবজেক্ট পাস করতে হবে, এটা ভিউ এর রেফারেন্স। আমার যখন কোনো ক্লিক ইভেন্ট আমি ফাংশন দিয়ে হ্যান্ডেল করব, সেটার প্যারামিটার অবশ্যই কোনো একটা ভিউ আমাকে দিয়ে দিতে হবে। এটা কেন দিতে হবে আমি বলি, যে আমাদের আগে একবার ওয়ান ক্লিক লিসেনার ইমপ্লিমেন্ট করছিলাম, ভিউ ক্লাসের ওয়ান ক্লিক লিসেনার, এটা ইমপ্লিমেন্ট করার সময় আমরা এটা কি ছিল, ভিউ অবজেক্ট পাস করা ছিল কিন্তু। তো এটার কারণটা কি, যে যেখানেই আমি ক্লিক করব না করব আমার ভিউ একটা আইডি রিটার্ন করে, সো ওটাকে পাস করতে হয়, না হলে এটা নর্মাল একটা মেথড হিসেবে কনসিডার হবে, এটা ক্লিক ইভেন্ট হিসেবে আপনি কাজ করতে পারবেন না। যদি ক্লিক ইভেন্ট হিসেবে কাজ করাইতে হয় ভিউ অবজেক্টকে আপনার প্যারামিটার হিসেবে পাস করাইতেই হবে। তো এখানে আমি লিখবো যে বাটন ক্লিক করলে কি কি কাজ হবে, প্রথম কাজটা কি হবে, এখান থেকে একটা টেক্সট রিড করবে তাই তো, স্ট্রিং দিয়ে ইনপুট টেক্সটটাকে যদি আমি টেক্সটটাকে রিড করতে চাই আমার এখানে কি লিখতে হবে, কি ডট গেট টেক্সট, আমার ফিল্ডের নাম, ফিল্ডের নাম হলো ইনপুট নেম টেক্সট, ওবাইদার কি হবে এই ভেরিয়েবল দিয়ে তো কল করতে হবে এখানে তো, হ্যাঁ ভেরিয়েবল নাম কি দিব, ইনপুট নেম টেক্সট ডট এটাই জানতে চাচ্ছি ডট লিজা, বুঝছেন তো ঠিক আছে। এখন ওকে, এখন আমি আর একটা অ্যাক্টিভিটি স্টার্ট করব, তাহলে আর একটা অ্যাক্টিভিটি স্টার্ট করার জন্য আমি ইন্টেন্ট নামে একটা অবজেক্ট নিব, ইন্টেন্ট 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 ইজ ইকুয়াল টু নিউ ইন্টেন্ট, কোন অ্যাক্টিভিটিতে আমি আছি, ফার্স্ট অ্যাক্টিভিটি ডট দিস, এই অ্যাক্টিভিটিতে আমি আছি, আর কোথায় আমি যেতে চাই ডট ক্লাস। বাংলায় মনে রাখেন যে আমি একটা ইন্টেনশন ক্রিয়েট করব, যে ইন্টেনশনটা কোত্থেকে কোথায় যেতে চাই সেটা আমি ওই ইন্টেনশনের মধ্যে বলে দিব ঠিক আছে। এখন আমি যদি স্টার্ট অ্যাক্টিভিটি ইন্টেন্টের নামটা দিয়ে দিই, মানে যে ইন্টেনশনটা আমি ক্রিয়েট করলাম
তাহলে এই অ্যাক্টিভিটিটা মেইন অ্যাক্টিভিটিটা এখন স্টার্ট হয়ে যাবে। আর মেইন অ্যাক্টিভিটিটা যখন স্টার্ট হবে আমার সেকেন্ডটা আমি মানে বর্তমান যে অ্যাক্টিভিটি এটাকে আমি ডিস্ট্রয় করে দিলাম, ফিনিশ করে দিলাম। আর একটা জিনিস, মেইন অ্যাক্টিভিটি যে স্টার্ট হবে মেইন অ্যাক্টিভিটির মধ্যে আমি একটা স্ট্রিং পাস করব, এই অবজেক্টটা, স্ট্রিং অবজেক্টটা, তাই না? তাহলে আমার এখানে ইন্টেন্ট ডট পুট এক্সট্রা নামে একটা মেথড কল করে দিতে হবে। পুট এক্সট্রাতে যাবে হলো দুইটা প্যারামিটার, একটা হলো স্ট্রিংটা মেইন অ্যাক্টিভিটি কি নামে চিনবে, এটাকে বলা হয় কি ভ্যালু পেয়ার, লেফট সাইডে কি এর ভ্যালুটা আমার দিয়ে দিতে হবে। সে এটার নাম দিলাম আমি নেম ভ্যালু, আর এটা হলো কি নেম, কি নেম হলো নেম ভ্যালু, এবং ভ্যালুটা হবে স্ট্রিং। পুট এক্সট্রা একটা মেথড, এবার মেইন অ্যাক্টিভিটি যখন অন ক্রিয়েট হবে, স্টার্ট হবে, তখন আমার ওই ছোট্ট একটা মেসেজ ডিসপ্লে করবে। এটার জন্য আমি একটা টোস্ট ক্রিয়েট করি, টোস্ট ডট মেক টেক্সট, এখানে কি লিখব, গেট বেস কনটেক্সট, পরেরটা স্ট্রিং দিতে হবে একটা, তাই তো? যাই হোক, আমার নেম দিয়ে যাই দিয়ে একটা স্ট্রিং দিতে হবে। আচ্ছা, নেম ইকালস টু প্লাস গেট ইন্টেন্ট ডট গেট স্ট্রিং এক্সট্রা। এটা কি জিনিস, মানে আগের অ্যাক্টিভিটি থেকে কোন একটা ইন্টেন্ট এখানে এসে আমি ডিসপ্লে করব। ইন্টেন্টটা কি নামে পাস করছিলাম, নেম ভ্যালু নামে। তাহলে এখানে আমরা খুঁজে পাবো নেম ভ্যালু নামে। আর এখানে টেক্সটটা কতক্ষণ ধরে আমি ডিসপ্লে করাতে চাই সেটা আমি দিয়ে দিলাম। এরপরে ডট শো মেথড, এখন এটাকে রান করায় দেখি কি হয়। এখানে একটা নাম দিলাম ঠিক আছে, অ্যাক্টিভিটি মাল্টিপল অ্যাক্টিভিটি কিভাবে কানেক্ট করবেন বোঝা গেছে? সেটাই তো বললাম, এখন আরেকটু স্ট্যান্ডার্ড মেথড দেখাই, যে আমার একটা মিনিট একটা জায়গায় স্কিপ করে গেছি, এই যে ওয়েলকাম লেআউটটা আমি তৈরি করি নাই, এটা তৈরি করব। এটার নাম দিলাম এখন সেকেন্ড অ্যাক্টিভিটি, আপনার ওটাও করে দিচ্ছি, এমটি অ্যাক্টিভিটি, এটার নাম দিলাম আমি সেকেন্ড অ্যাক্টিভিটি, ফিনিশ। এটাকে রিলেটিভ লেআউট করে দিলাম। দেখেন এইখানে একটা আমার মেসেজ ডিসপ্লে করবে, তো একটা রিলেটিভ লেআউট নিয়ে নিই, এর মধ্যে যে কোনো একটা নিলেই হয়। এটার মধ্যে ডিসপ্লে করানোর জন্য একটা টেক্সট রেখে দিলাম, সেটার নাম হলো টেক্সট ভিউ নিয়ে নিলাম।
তার আমরা যদি এখানে কোনো একটা ইমেজ ফাইল অ্যাড করতে চাই তাহলে ইমেজ ফাইল অ্যাড করবেন কোথায় ইমেজ ভাষা দিতে এই লেআউট থেকে করতে হবে ইমেজ বাটন বা ইমেজ দিয়ে দুইটার একটা দিয়ে দিতে হবে আপনি চাইলে বাটনের বাটনে দিয়ে যদি কাজ করাতে চান তো বাটনের ব্যাকগ্রাউন্ডে ইমেজ সেট করে দিতে পারেন এটা করে দিই তাহলে আচ্ছা তাহলে আর একটা জিনিস দেখে সাথে সাথে অনেক কিছু দেখাই ফেলছি কিন্তু এটা নিতে পারলে হলো নেক্সট দিন একটা এক্সাম নিব এগুলো সবকিছুর উপরে কারণ আমি শুধু দেখাই গেলে হবে না এটা আপনাদের যদি না নিতে পারেন টেক্সট ভিউ ওকে এগুলাকে যদি আমি সেন্টারে নিতে চাই আমি কিভাবে নিব গ্রাভিটি সেন্টার তাই তো এখানে আমি চাচ্ছি এখানে টেস্ট রাখবো না একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব ব্যাকগ্রাউন্ড আমি ডিফল্ট একটা স্যার লোকেশন থেকে নিয়ে আসতে চাই ডিফল্ট তো পারলাম স্যার দেখাচ্ছি লোকেশন থেকে নেট আছে এ কোনো ইমেজ আছে এখানে পিকচারে যা আছে না ওই রিসাইজ করে নি পিডি বাংলাদেশে আসুন ডেস্কটপে সেভ করলাম ইমেজের কিছু একটা নাম দিলাম মাই আইএমজি ছোট হাতে দিবেন কিন্তু সব হ্যাঁ এটা টাইপ দিলাম আমি পিএনজি সেভ এরপর কই গেল মাই ইমেজি ফাইলটা এতক্ষণ পরে আসলো কেন এটাকে দেখেন কপি করবো ঠিক আছে কপি করার পরে আমার অ্যান্ড্রয়েড ফোল্ডারে যাব ফোল্ডারে যে ড্রয়েবল নামে যে ফোল্ডারটা আছে না এখানে আমি পেস্ট করে দিব ড্রয়েবলে পেস্ট করতে পারি অথবা যদি ইমেজ সাইজ বেশি ছোট হয় আমি মিপ ম্যাপে পোস্ট করতে পারি মিপ ম্যাপে আমি চাচ্ছি ইমেজ সাইজটা মিডিয়াম হবে এখানে এইচডি পিআই সব থেকে বড় আমি এখানে এমডি পিআই সেট করে দিই এখন এখানে মিপ ম্যাপ এটার নাম কি ছিল মাই ইমেজ ঠিক আছে আর এই টেক্সট ভিউর একটা আইডিটা চেঞ্জ করি কি ভিউ টেক্সট প্রত্যেকটা বাটনের জন্য কি এটা আলাদা আইডি নিতে হবে হ্যাঁ সেকেন্ড লেআউটে তাই তো সেকেন্ড ভিউ টেক্সট দিয়ে দিই আর বাটনের নাম দেই সেকেন্ড বাটন সেকেন্ড বাটন ওকে এভাবে আমি আইডেন্টিফাই করলাম স্যার একটা ফার্স্ট বাটন সেকেন্ড বাটন এরকম করে তো প্রত্যেকটা বাটন আমি আলাদা আলাদা করে করব ওই সময় এই ইমেজের এইটা লাইনটাও আমি আলাদা আলাদা ভাবে প্রত্যেকটার সাথে অ্যাড করে দিতে হবে যদি একটা ইমেজ হয় আর যদি চেঞ্জ ইমেজ হয় সেক্ষেত্রে আমি এখানে ইমেজটা বসে
মানে যে মাল্টিপল ডাইনামিক ইমেজ হবে বলি যদি আছে আমি দুইটা ইমেজ ইউজ করলাম ডিফারেন্ট হ্যাঁ ডিফারেন্ট ইমেজ ইউজ করলাম তো দেখা যাচ্ছে এখানে আমি ইমেজটাকে বসানোর পরে কোডিং এ গিয়ে হচ্ছে যে ওরকম দুইটা লাইনকে আমি যে যে বাটনে বসাতে চাই ওই বাটনে জাস্ট লাইনগুলো অ্যাড করে দিলেই হবে আপনি এটা এক্সএমএল ফাইল থেকেও বসাতে পারেন জাভার কোড থেকেও বসাতে পারেন তখন কোড থেকে বসাই দিবেন আচ্ছা এখন গেল সেকেন্ড বাটন এখন এটাকে ম্যাপ করব প্রাইভেট একটা হলো কি আছে টেক্সট টেক্সট ভিউ নাম দিব টেক্সট ভিউ রাখি আর একটা প্রাইভেট বাটন এটার নাম দেই বাটনই দেই এখন টেক্সট ভিউ সমান কি টেক্সট ভিউ ফাইন ভিউ বাই আইডি আর ডট আইডি ডট কি সেকেন্ড এটা বাটন ইজ ইকুয়াল টু নতুন যারা আসছেন এই ম্যাপিং ট্যাপিং এখন ক্লিয়ার অন্তত এতটুকু আজকে বাসায় যে ইয়াগুলো করে নিয়েন হ্যাঁ এতদিন আমরা ভিউ ওয়ান ক্লিক নিয়ে অনেক কাজ করছি বোর হয়ে গেছি এখন স্ট্র্যাটেজি চেঞ্জ একটা ইমেজ দিছি এখন ওয়ান টাচ ক্লিক ইভেন্ট হ্যান্ডেল করা দেখাই ইমপ্লিমেন্ট ভিউ ডট অন টাচ ক্লিক লিসেনার দেখাচ্ছি ইমেজে যখন টাচ করবেন যখন ওটা আপনাদের অ্যাপ্লিকেশনে দেখছেন যে আমরা যখন কোনো ইমেজে টাচ করি ওটা কিন্তু ব্লারি হয়ে যায় যখন ওটা ছেড়ে দিই ওটা আবার আগের অবস্থায় ফিরে যায় এই কাজটা দেখাবো টাচ ইভেন্ট হ্যান্ডেল করা এটার নিয়ম এগুলো সেট ব্যাটন ডট সেট অন টাচ ক্লিক লিসেনার দিস ইফ বাটনের নাম কি আমাদের বাটন ডট গেট আইডি ডাবল ডাবল ইকুয়ালস টু ভি ডট গেট আইডি এখানে একটা টেম্পোরারি বাটন নামে একটা অবজেক্ট নিয়ে দিই বিটিএন ইজ ইকুয়াল টু যে আমরা যখন প্রেস করি ঠিক আছে এটা হলো তিনটা ইভেন্ট হয় একটা হলো বাটনটা নিচে নেমে যায় আর যখন ছেড়ে দিই বাটনটা উপরে উঠে যায় এগুলো এই ইভেন্টগুলো বলা হয় যে মোশন ইভেন্ট এই যে ছেড়ে দিচ্ছি টাচ করছি এই টাচগুলো এইগুলো মোশন ইভেন্ট ডিসপ্লেতে যেটা শো করে আছে যে ক্লিক করে বাটনটা না 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 ওটা না দাঁড়ান বলছি
এটা করে নিই, তারপরে কোড করার পরে বোঝাই দিচ্ছি। আচ্ছা মোশন ইভেন্টটা একটু বোঝেন, এটাকে একটু রান করে নিই। এটা কিছু একটা নাম লিখলাম, লিখে ওকে দিলে আমার এখন সেকেন্ড অ্যাক্টিভিটি শো হচ্ছে। এখন এটাকে ক্লিক করে ধরে রাখলাম, ঠিক আছে, দেখেন এটা ব্লার হয়ে গেছে, তাই না? ছেড়ে দিলাম, আগের জায়গায় ফিরে আসছে। তো এই জিনিসটা, ঘটনাটা ঘটছে হলো, যখন আমি কোনো বাটনে ক্লিক করি, অ্যাকশন ডাউন, মোশন ইভেন্টটা ডট অ্যাকশন ডাউন, এই জায়গাটা কাজ করছে। এখানে সেট আলফা করে দিছি 0.5, তার মানে হাফ, তার মানে এটার যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডটার মানে সেট আলফা মানে কি বলে আলফা বাংলাটা আমার খেয়াল নেই, অর্থাৎ যে ব্যাকগ্রাউন্ডটা, যে রেজুলেশনটা যেটা আছে, ইমেজ রেজুলেশন, হ্যাঁ স্বচ্ছতা, হ্যাঁ স্বচ্ছতা, রাইট, স্বচ্ছতা বা রেজুলেশন যেটা আছে ওটা হলো অর্ধেক হয়ে যাবে, ঠিক আছে। এটা হলো 0.5, আর 1 মানে হলো স্বচ্ছতা, মানে যতটুকু 100%, এটা হবে 50%, এটা হবে 100%, মানে যখন আমি কোনো বাটনে প্রেস করব, ওই বাটনটা যখন প্রেস করব তখন রেজুলেশন হয়ে যাবে 50%, আর যখন আমি ছেড়ে দিব অ্যাকশন আপটা কাজ করবে, এটা হবে 1। আর এখানে অ্যাকশন মুভের কোনো কাজ নেই, এটা ডিফল্টে রাখতে হয় তাই রাখলাম। তো এখন আমার যে ইভেন্টগুলো আছে এটাতে ক্লিক করলে পরবর্তী ইভেন্টে যাবে, আর এখানে ওই টেক্সটটা শো করবে, এই কাজটা করে ফেলি। প্রথমে এই বাটনে যদি ক্লিক করা হয়, এই যে আপনি একটু আগে যেটা বলছেন যে শুধুমাত্র বাটনে ক্লিক করলে পরবর্তী ইভেন্টে যাবে, কোনো কাজ করবে না, সেই কাজটা আমি করে ফেলি। যে ইন্টেন্ট এগুলো কি সব সেকেন্ড অ্যাক্টিভিটি দিয়ে করতে হবে? ম্যান্ডেটরি না, এটা আপনার ইচ্ছা, যেখানে লাগবে সেখানে করবেন। আমি মানে সবগুলো দেখাই দিচ্ছি। প্রথমে আমরা ওয়ান ক্লিক লিসেনারকে দেখাইছি, এখন ওয়ান টাচকে দেখাই দিচ্ছি। তো ওয়ান টাচ ম্যাক্সিমাম সময় ইউজ হয় যদি আপনি কোনো বাটনের ব্যাকগ্রাউন্ডে ইমেজ সেট করেন, তাহলে যদি এখানে ওয়ান ক্লিক দিতাম তাহলে এই যে ব্লারের যে ঘটনাটা ঘটছে না, এটা ঘটতো না, সবসময় যেরকম বাটন ওরকমই থেকে যেত। আপনি এখন যে কাজটা করতেছেন সেটা মেইন অ্যাক্টিভিটিতে করা যাবে না? এখন আমি কোথায় আছি? সেকেন্ড অ্যাক্টিভিটিতে আছি। সেকেন্ড অ্যাক্টিভিটি ডট দিস, আমি যেতে চাই হলো মেইন অ্যাক্টিভিটিতে, ডট
ক্লাস। আর মেইন অ্যাক্টিভিটিতে আপনি যখন মানে ডিক্লেয়ার করে দিয়েছেন যে সেকেন্ড অপশনটা ওই মেইন অপশনে গিয়ে কাজ করবে, মানে মেইন অ্যাক্টিভিটিতে, সেকেন্ড অ্যাক্টিভিটিতে সেকেন্ড অ্যাক্টিভিটিতে কোথায় কাজ করবে? মেইন অ্যাক্টিভিটিতে ওটা না, মানে সেকেন্ড অ্যাক্টিভিটি থেকে মেইন অ্যাক্টিভিটিতে যাবে এটা। হ্যাঁ হ্যাঁ, তো এটা তো সেকেন্ড অ্যাক্টিভিটিতে না করে মেইন অ্যাক্টিভিটিতে করলে তো হয়ে যেত না? মেইন অ্যাক্টিভিটিতে কি করবেন? এখন যে এটা একটা লিখলেন সেটা একটা মেইন অ্যাক্টিভিটিতে কাজ করলে তো হয়ে যেত, মানে আর ওই যে সেকেন্ড অ্যাক্টিভিটি পরে যাওয়ার মেইন অ্যাক্টিভিটি লিখলেন, মানে এটা মানে মেইন অ্যাক্টিভিটিতে এই ইন্টেন্টের এই কাজটা না 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 এটা করতে যাচ্ছেন তাই? হ্যাঁ হ্যাঁ, এটা লিখলে কি হবে মেইন, এটা কি জন্য লিখছি আগে এটা বুঝেন। এটা লিখছি আমি যে আমি সেকেন্ড অ্যাক্টিভিটিতে এখন আছি, সেকেন্ড অ্যাক্টিভিটিতে আমি একটা বাটন ক্লিক করব, করার পরে আমি মেইন অ্যাক্টিভিটিতে যেতে চাই। ঠিক আছে, আপনি মেইন অ্যাক্টিভিটি থেকে যদি অন্য কোনো লেআউটে যেতে চান তাহলে আপনি হ্যাঁ একই পদ্ধতি ইন্টেন্ট লিখবেন, ওটাও দেখা দিচ্ছি আমি। এটা হলো ইন্টেন্ট ইউজ করছি যে যেখান থেকে যেখানে যেতে চাই আর কি সেটাকে ডিফাইন করার জন্য। আচ্ছা, মেইন অ্যাক্টিভিটিতে আমি এখন টোস্টটা লাগছে না কারণ কোনো স্ট্রিং তো পাস হচ্ছে না, এখানে আর কি স্ট্রিংটা আসছে। আর এখানে টেক্সট ভিউ ডট সেট টেক্সট গেট ইন্টেন্ট ডট গেট ইন্টেন্ট এক্সট্রা, আমাদের ইন্টেন্টের নাম কি ছিল? নেম ভ্যালু, তাই তো? নেম ভ্যালু। তাহলে এখন আপাতত আর একটা জিনিস করতে ভুলে গেছি, এটা যখন সেকেন্ড অ্যাক্টিভিটিতে যাবেই স্টার্ট ইন্টেন্ট এটাকে ফিনিশ করে দেওয়া যাবে। আচ্ছা এবার দেখেন, কে কে ঘুমায় গেছেন? ডিসপ্লে করছে এখন, এখানে আমি ক্লিক করে এই যখন অ্যাকশন আপে দিলাম এখন আমার মেইন অ্যাক্টিভিটিটা চলে আসবে। এখন আমি যদি এখানে ব্যাক বাটন প্রেস করি দেখেন আমার অ্যাক্টিভিটিটা পুরো এখান থেকে নাই হয়ে যাবে। এখন আপনার কোশ্চেনে আসি যে মেইন অ্যাক্টিভিটি থেকে এখন আগের অ্যাক্টিভিটিতে যাব, ঠিক আছে? এটা যাব, এটা কখন যাব? ব্যাক বাটন প্রেস করে যাব। তাইলে সেক্ষেত্রে আমার কি হবে, এখানে জেনারেট নামে একটা মেথড আছে, জেনারেট এখানে ওভাররাইড মেথড, খেয়াল করেন এখানে ব্যাক বাটন প্রেস কিভাবে হ্যান্ডেল করতে হয়। অন ব্যাক, অন ব্যাক প্রেসড, এই মেথড কে আমি ওভাররাইড করলাম, এটাকে উঠাই দিলাম। ইন্টেন্ট মেইন অ্যাক্টিভিটি থেকে কোন অ্যাক্টিভিটিতে যেতে চান? কোন অ্যাক্টিভিটিতে? সেকেন্ডে। এখন সেকেন্ড অ্যাক্টিভিটিতে গেলে একটু ক্রাশ করতে পারে কারণ মেইন অ্যাক্টিভিটিতে কোনো স্ট্রিং তো আমি এখানে পাস করছি না, তাই না? এই জায়গায় এটাকে ট্রাই ক্যাচের মধ্যে রেখে দিই।
এটা এখন মেইন অ্যাক্টিভিটিতে আসলো, এখন মেইন অ্যাক্টিভিটি থেকে আমি ব্যাক প্রেস করছি, সেকেন্ড অ্যাক্টিভিটিতে যাচ্ছে, হইছে? মানে এখানে যদি কোনো ধরনের এরর হতো, এররের জন্য যেন আর কি অ্যাপ্লিকেশনটা ক্র্যাশ না করতো। ব্যাক বাটনটা হলো যে আপনার অ্যাপ্লিকেশনটা যখন হবে, অ্যাপ্লিকেশনের আপনাদের এই যে এই সাইডের একটা বাটন আছে না, এই যে লাস্টে, এটা এটা যখন আপনি প্রেস করেন, আপনার অ্যাক্টিভিটির মধ্যে অন ব্যাক প্রেস ফাংশনটা কল হয়। তো এখন এটা যখন আমি প্রেস করছিলাম বাই ডিফল্ট, তো অ্যাপ্লিকেশনটা কিন্তু ক্লোজ হয়ে যাচ্ছিল, ডিস্ট্রয় হয়ে যাচ্ছিল। তো ওই ইভেন্টটা আমি হ্যান্ডেল করলাম, যখন আমি প্রেস করব তখন অ্যাপ্লিকেশনটা বন্ধ না হয়ে আমার এটা যেন তার আগের অ্যাক্টিভিটিতে ফেরত আসে। এখানে সুপার ডট অন ব্যাক প্রেসকে কমেন্ট করে দিলাম দিয়ে যেন এখন তার আগের অ্যাক্টিভিটিতে ফেরত আসে। আর সেকেন্ড অ্যাক্টিভিটিতেও আমি সেম কাজ করতে পারি। দাঁড়ান, এরপরে অ্যাক্টিভিটি লাইফ সাইকেল আসছি। এই যে বলছেন যে বোঝেন নাই, এখানে জেনারেট, দেখেন ব্যাক প্রেস ইভেন্ট হ্যান্ডেল করাটা, ওভাররাইড মেথডস এখানে অন ব্যাক প্রেস, এই মেথডটাকে আমি ওভাররাইড করব। এখানে আমি সুপার ডট অন ব্যাক প্রেসে যাব না, তাহলে অ্যাক্টিভিটিটা ডিস্ট্রয় হয়ে যাবে, কারণ আগের আগে কিছু নাই আমার। আগের অ্যাক্টিভিটিতে যেতে গেলে আমাদের ইন্টেন্ট ক্রিয়েট করতে হয়, তাই তো? ইন্টেন্ট, ইন্টেন্ট ইজ ইকুয়াল টু নিউ ইন্টেন্ট, এখানে সেকেন্ড অ্যাক্টিভিটি ডট দিস, আমি যেতে চাই ফার্স্ট অ্যাক্টিভিটিতে, ডট ক্লাস। অনেক অ্যাপ্লিকেশনে দেখেন না যে একবার ব্যাক প্রেস করলে বলে যে আর একবার করেন তাহলে আপনি এক্সিট হবে। তো ওই ইভেন্টটা, ওই কাজগুলো আসলে এই ওয়ান ব্যাক প্রেস মেথডের মধ্যে করা হয়ে থাকে, ঠিক আছে? ওগুলাও আমরা করব আর কি। এখানতে আমার নাম লিখলাম, ওকে, আমার নামটা ডিসপ্লে করলো। এখন আমি চাইলে এটাকে সেন্টারে নিয়ে এসে কিছু একটা কালার করতে পারি, ওকে, তারপরে অ্যাক্টিভিটিতে চলে আসলো। আমি যদি ব্যাক প্রেস করি, আগের স্ক্রিনে গেল, এখানে ক্লিক করলে আগের স্ক্রিনে গেল, এইবার ক্লিক করলে আমার অ্যাক্টিভিটিটা একটা কাহিনী আছে। এটার কারণ হলো আমি অ্যাক্টিভিটিটা ফিনিশ করে করে যাই না, এখানে ফিনিশ মেইন অ্যাক্টিভিটি থেকে আমার ফিনিশ, এগুলো রান থেকে যাচ্ছে। ধৈর্য ধরেন, আমাদের হ্যাশ ম্যাপ বাকি এখনো। ঠিক আছে, এখন সেকেন্ড অ্যাক্টিভিটি থেকে, সেকেন্ড অ্যাক্টিভিটিতে যে টেক্সটটা ডিসপ্লে করছে, আমি এই টেক্সটটাকে সেন্টারে নিয়ে যাই, ঠিক আছে? এটার জন্য নতুন আরেকটা টেক্সট আমি ট্যাগ ইউজ করব, লাইন গ্র্যাভিটি না, এখানে টেক্সট অ্যালাইনমেন্ট। ও জি স্যার, আমি প্রত্যেকটাকে করছিলাম, টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার। আর এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, টেক্সট কালার, টেক্সট কালার দিয়ে দিচ্ছি। কালার কি দেওয়া যায়, কালার 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 মাত্র একটা কেন?
light, dark light on the ground. Android. কেমন একটা লাগছে এই যে 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 অরেঞ্জ অরেঞ্জ কই যে না এরকম আর এইখানে আমার ডিসপ্লে করবে যে টেক্সটটা সেকেন্ড অ্যাক্টিভিটিতে এটা শুধু এটা না এটা আচ্ছা ব্যাকগ্রাউন্ড যদি আমি চেঞ্জ করতে চাই এখানে ব্যাকগ্রাউন্ড নামে একটা ট্যাগ দিয়ে দিলেই হয় এখানে নাম দিলাম আমার ওকে ঠিক আছে এটা চলে আসলো আর যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান তাহলে এখানে থেকে এই যে ব্যাকগ্রাউন্ড একটা ট্যাগ আছে অ্যান্ড্রয়েড এই মাত্র যেটা দিলাম কালার কি কালার রাখবো বলেন লাল স্যার আমরা এখানে তো পিকো অ্যাড করতে পারবো না হ্যাঁ সব আপনারা করে নিন এটা জাস্ট আমি দেখালাম আর কি ঠিক আছে এটা ওকে এরপরে হ্যাশ ম্যাপ আচ্ছা আমাদের লাস্ট টপিক হ্যাশ ম্যাপ আচ্ছা এটা আপনাদের এটা হবে না অনেক টাইম লাগছে এটাকে কেটে দিই আচ্ছা দুইটা একসাথে করে আচ্ছা খেয়াল করেন সেকেন্ড অ্যাক্টিভিটিতে আমি হ্যাশ ম্যাপের ছোট একটা কাজ করে দেখাই ছোট একটা প্রোগ্রাম আমরা অ্যারে লিস্ট করছি না প্রথমে আছেন হ্যাশ ম্যাপের ওরকম ডিক্লারেশন দুই নম্বর হলো তিন নম্বর হলো পার্স ডাটা এই তিনটা জিনিসই লাগবে আপাতত তাই না সবকিছুর ক্ষেত্রে অ্যারেলিস্ট লিস্ট লিঙ্ক লিস্ট সবকিছুর জন্য এই জিনিসগুলো কিন্তু কমন একটা বুঝলে বাকিগুলো ইজি হ্যাশ ম্যাপের ডিক্লারেশনটা একটু ভিন্ন রকম আপনার এখানে ট্যাগ ইউজ করতে হবে হ্যাশ ম্যাপ এখানে দুই টাইপের জিনিস আপনি অ্যাড করতে পারবেন যেটাকে এটা কি ভ্যালু পেয়ার বলা হয় একটু আগে যেটা দেখলাম সে এখানে আমি একটা রাখবো হলো স্ট্রিং এখানে একটা রাখবো হলো আচ্ছা জেনারেল মেথড লিখে দিই type declaration type
টাইপ টাইপ না লিখে এখানে র্যান্ডম ডট কি টাইপ এখানে ভ্যারিয়েবল নেম ইজ ইকুয়াল টু নিউ এই কথাটা আবার দিয়ে আমরা এখানে জায়গা নেই বলে লিখলাম না এটা আবার লিখবেন আর লাস্টে শুধু এই প্যারামিটার মানে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ হ্যাশ ম্যাপে যদি কোনো একটা ভ্যালু রাখতে চাই স্যার এখানে কিন্তু আপনি স্যার কি টাইপের পরে এটা ক্লোজ করে দিছে অ্যাঙ্গেল ব্র্যাকেটটা এটা কি ক্লোজ হবে মানে এটা সেম হবে এটা লিখছি এবার এটা কোথায় হবে স্যার আমি সেটা বলে নাই স্যার ওই যে হ্যাশ ম্যাপ যে প্রথম যে এটা লিখছেন আর নিচের ভ্যালু টেক্সটটা কি ওই পাশে হবে কিনা সেটা জিজ্ঞাসা করছেন নাকি এই যে এটা লিখে দিচ্ছি শেষ করিনি আপনাদের কিন্তু ইয়া হচ্ছে রেকর্ড হচ্ছে কিন্তু চুপ করতে লাগলো এটা হলো হিন্টস লিখে রাখেন এখন ইমপ্লিমেন্ট করে দেখেন সেকেন্ড অ্যাক্টিভিটির মধ্যে করি হ্যাঁ এর মধ্যে তো কোনো কিছু করলামই না তো প্রথমে আসেন হলো ডিক্লারেশন হ্যাশ ম্যাপ এখানে যে টাইপের ভ্যালু আমি রাখতে চাই দুই টাইপের ভ্যালু রাখতে পারি একটা রাখলাম হলো স্ট্রিং আর একটা রাখলাম হলো বুলিয়ান টাইপের একটা ভ্যালু বুলিয়ান হ্যাঁ এটা কিন্তু অবজেক্ট আকারে লিখতে হবে হ্যাঁ অবজেক্ট আকারে লিখতে হবে প্রত্যেকটা ডাটা টাইপের র্যাপার ক্লাস গুলা লিখবেন যদি বুলিয়ান লেখেন বুলিয়ানের র্যাপার ক্লাস ইন্টিজার লিখলে ইন্টিজারের র্যাপার ক্লাস এভাবে লিখতে হবে এরপর এইখানে আমরা এটাকে ইনিশিয়ালাইজেশন করি ভি ইজ ইকুয়াল টু নিউ হ্যাশ ম্যাপ কি কি ছিল আমাদের স্ট্রিং আর বুলিয়ান আমি যদি কোনো ভ্যালু রাখতে চাই এটার মধ্যে ভি ডট পুট মেথডটা আমরা ইউজ করব একটা স্ট্রিং দিলাম যে সে রেজাল্ট রেজাল্টের একটা ভ্যালু দিলাম ট্রু আর একটা স্ট্রিং দিলাম আমি ডাটা পার্সড ফলস পুট গেট স্যাম্পল এগুলো কিন্তু এমনি লিখছি হ্যাঁ এভাবে আমরা মাল্টিপল পেয়ার আকারে অনেকগুলো ভ্যালু রাখতে পারি এটাকে যদি পার্স করতে চাই তাহলে ফর অনেকটা
আগের প্রোগ্রামটার মধ্যে কি হ্যাশ ম্যাপটা অ্যাড করলেন? এখানে হ্যাশ ম্যাপটা কোন দিকে কাজ করতে হ্যাশ ম্যাপের কোনটা মানে আগের প্রোগ্রামের মধ্যে হ্যাশ ম্যাপটা যে অ্যাড করলো হ্যাশ ম্যাপটা অ্যাকচুয়ালি এখানে কাজটা কি হ্যাশ ম্যাপ মানে হ্যাশ ম্যাপটা এখানে আপনি হলো মানে পেয়ার আকারে ভ্যালু রাখতে পারেন মানে আপনি যদি গেট কি রেজাল্ট দেন আপনার রেজাল্টের মধ্যে হলো ট্রু নামে একটা ভ্যালু থাকবে এভাবে আর কি পেয়ার আকারে আগে আমরা সিঙ্গেল সিঙ্গেল ভ্যালু স্টোর করতাম না এখানে হলো ডাবল ডাবল ভ্যালু স্টোর করতে পারবেন মানে কিছুটা টু ডাইমেনশনাল অ্যারের মতো আচ্ছা এটা রান করে তারপরে বুঝাই দিই দেখি কাজ করে কিনা
এই দেখেন এই দেখেন এই দেখেন আসছে সব ডাটা। জি স্যার, এটাকে একটা টেক্সট ভিউর মধ্যে রেখে দেব। টেক্সট ভিউর মধ্যে রাখলে ভালো হয় নাকি? আচ্ছা, এটা জাস্ট বোঝানোর জন্য দিছি। তো এটা আসলে কিভাবে কাজ করছে হ্যাশম্যাপটা এটা একটু দেখাই। এটা এখন আপনাদের হয়তো বা লাগবে না, বাট ইন ফিউচার ছোট ছোট অনেক কাজের জন্য লাগলেও লাগতে পারে। তো সেই জিনিসটা আমি আগাম দেখাই দিলাম। এগুলো হলো কালেকশন ফ্রেমওয়ার্কের একটা পার্ট, হ্যাশম্যাপ, লিঙ্ক লিস্ট, তারপরে আগে কি দেখাইছি, হ্যাশসেট, আর হলো অ্যারে লিস্ট আর লিস্ট, এই জিনিসগুলো কালেকশন ফ্রেমওয়ার্কের একটা এক একটা পার্ট। তো প্রথম হলো গেল হ্যাশম্যাপের মধ্যে আপনি দুইটা জিনিস একসাথে রাখতে পারেন, যেটাকে বলা হয় কি আর ভ্যালু পেয়ার। এখানে যখন আমরা ডিক্লেয়ার করব টাইপগুলো দিয়ে দিব। আমি এখানে টাইপ দিছি প্রথমে স্ট্রিং, পরে হলো বুলিয়ান। আমি চাইলে আপনি অন্য টাইপের অবজেক্টও এখানে লিখতে পারতেন। তো এখন যখন আমি এটা ডিক্লেয়ার করেই ফেলছি স্ট্রিং আর বুলিয়ান, সেহেতু আমাদের প্রত্যেকটা যতবার এটাকে পুট করব প্রথম টাইপটা স্ট্রিং, পরের টাইপটা আমার বুলিয়ান হিসেবে রাখতে হবে। এবং এই ডাটাগুলোকে যদি আমি একটা পার্স করে রাখতে চাই, তো ফরিচ লুপ দিয়ে যদি আমি পার্স করি, এখানে ম্যাপ ডট এন্ট্রি এই অবজেক্টটাকে ইউজ করতে হবে। আর আমি এই লিস্ট থেকে, ম্যাপের লিস্ট থেকে আমি যদি এই এটা হলো কি আর ভ্যালুকে পার্স করতে চাই, কি কে পার্স করতে গেলে ম্যাপ ডট কি মেথড, আর ভ্যালুকে পার্স করতে গেলে ম্যাপ ডট ভ্যালু মেথড, এটা ইউজ করতে হবে। তারপরে তো স্ট্রিং বিল্ডার ডট অ্যাপেন্ড, এটা আমি আমার মতো একরকম স্ট্রিং তৈরি করে টোস্ট করে শো করা দিছি। রান করা বাবা, দেখেন রান করলাম একটু আগে, নাম দিলাম এটাকে, কিন্তু টোস্টের মধ্যে দেখাবে, ঠিক আছে? এই নিচে দেখেন গেট স্যাম্পল ভ্যালু ট্রু, ডাটা পার্স ভ্যালু ট্রু, রেজাল্ট ট্রু, টোস্টের মধ্যে রাখছি। এই যে রেজাল্ট ট্রু, ডাটা পার্স ফলস, গেট স্যাম্পল ট্রু, প্রত্যেকটা ভ্যালুই আমার হ্যাশম্যাপে শো করলো। চাইলে এটাকে আপনি সেট টেক্সট দিয়ে কোনো একটা টেক্সট ভিউ এর মধ্যে শো করে দেন, তাহলেও হবে। হ্যাঁ, হ্যাশম্যাপে এভাবে ডাটা পুট করতে হয়, এভাবে ডাটা পার্স করতে হয়, এভাবে ডাটা ডিক্লেয়ার করতে হয়, এই তিনটা জিনিস, ডিক্লেয়ারেশন, স্টোর, রিস্টোর। অ্যারে লিস্টেরও তিনটা জিনিস, ডিক্লেয়ারেশন, স্টোর, রিস্টোর। হ্যাশসেটেও তিনটা জিনিস, ডিক্লেয়ারেশন, স্টোর, রিস্টোর। এই তিনটা জিনিস কালেকশন ফ্রেমওয়ার্কের আপনার জানতে হয়, প্রত্যেকটাতে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ। শুধু আপনাকে ইমপ্লিমেন্টেশন কাজ কি না, ইমপ্লিমেন্টেশন কি, এই যে যে লেখাটা আসছে না ছবিটাতে, যখন মাউস পয়েন্টার নেওয়া হয়েছে, হ্যাঁ, যে লেখাটা আসছে, এই লেখাটা দিয়ে কি ওই ছবির ইনফরমেশন গুলো বোঝাচ্ছে? কিচ্ছু বোঝাচ্ছে না, এমনিই আমি দিছি, মানে স্যাম্পল আর কি, এমনিই এমনিই আমি দিছি নোটিফিকেশন, জাস্ট মানে হ্যাশম্যাপটা দেখানোর জন্য। জি স্যার, তাহলে আজকে কি কি করলাম? আজকে আমরা করলাম কি কি, প্রথমে হলো অ্যারে অ্যাডাপ্টার, প্রথমে হলো অ্যারে অ্যাডাপ্টার, তারপর হলো অ্যারে অ্যাডাপ্টার না, বেজ অ্যাডাপ্টার। আচ্ছা, অ্যারে অ্যাডাপ্টার আজকে দেখাই দিব। আচ্ছা, এটাকে ইয়ে করে দিই।